হ্যালো বন্ধুরা জি কে বুক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডব্লু বিপি অর্থাৎ বেঙ্গল পুলিশের মাধ্যমে আবারও একটি নতুন পোস্টে রিক্রুটমেন্টের কথা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এবং এই পোস্টটির নাম হচ্ছে সাইবার ক্রাইম কনসালটেন্ট ঠিক আছে এই বিভাগে তোমাদের পোস্টে ভ্যাকান্সি আছে টোটাল আটটি ভ্যাকেন্সি আছে এবং এখানে তোমার পঁয়ত্রিশ হাজারের উপরে কিন্তু মাইনে এবার চলে আসো এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান এখানে অনেকগুলি ডিপার্টমেন্টের কোয়ালিফিকেশান দেওয়া আছে সেটা হচ্ছে বিই অথবা বি অথবা এম অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিং অথবা দুই নম্বরে দেখো বিসিএ অথবা অবলিক বিএসসি উইথ অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওকে তো এই সকল বিষয়গুলি যদি কোনোটা তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য তোমাকে প্রথমেই আসতে হবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু পুলিশ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে তোমাকে বিভিন্ন ডকুমেন্টস তোমার এখানে পরপর বলে দেওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলোকে তোমাকে জোগাড় করতে হবে স্ক্যান করতে হবে এবং তোমাকে পাঠাতে হবে একটি ইমেল অ্যাড্রেসে সেটা এখানে তোমার দেওয়া আছে আই জি পি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে কিন্তু তোমাকে সব কিছু স্ক্যান করে পাঠাতে হবে রিসেন্ট পাস পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান্ড সিগনেচার স্ক্যান করা বিভিন্ন ডকুমেন্টস যেমন তোমার সার্টিফিকেট মার্কশিট বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট মার্কশিটগুলো আছে সেগুলি তোমার বার্থ সার্টিফিকেট অথবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা পাঠাতে হবে তোমার একটা রেসিডেন্সিয়াল প্রুফ ঠিক আছে সেটা পাঠাতে হবে স্ক্যান করে তার সঙ্গে আরও তোমাকে একটা জিনিস পাঠাতে হবে সেটা হচ্ছে এই যে নিচে দেওয়া ফর্মটি এইখানে নিচে একটা ফর্ম দেওয়া আছে যেখানে পুরো ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে পুরো ফর্মটা ফিল আপ করার পরে সেটার একটা স্ক্যান কপি করে তোমাকে কিন্তু পাঠাতে হবে ওই ইমেল অ্যাড্রেসে এবং কত দিনের মধ্যে পাঠাতে হবে পাঠাতে হবে একত্রিশ তিন দু হাজার কুড়ির মধ্যে একত্রিশ তিন দু হাজার কুড়ির মধ্যে তোমাকে কিন্তু সম্পূর্ণ ডিটটা সেখানে পাঠাতে হবে ইমেলের মাধ্যমে তো এই ছিল পুরো নোটিফিকেশানটা আশা করছি পুরো নোটিফিকেশানটা তোমরা দেখেছো কিভাবে পাবে তোমরা নোটিফিকেশনটি নোটিফিকেশানটি পাওয়ার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এবং এটা অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের লিঙ্কটা দেওয়া হচ্ছে এবং অফিশিয়াল ওয়েবসাইটে গেলেও তোমরা কিন্তু ওই লিঙ্কটাই পাবে ওই লিঙ্কের মাধ্যমেই তোমরা কিন্তু এটা ওপেন করতে পারবে তো চলো ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো ধন্যবাদ